নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে যে প্রবল চাপে আছেন, আজকে কিন্তু তা পরিষ্কার হয়ে গেছে। এবং পরিষ্কার হয়ে গেছে একটাই কারণে বলছি আমি, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সমস্ত মন্তব্য করেছেন একদম মাথা ভাঙাতে গিয়ে, সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা চিন্তা বদ্ধমূল করে দিচ্ছে যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রবল চাপে আছেন। হয়তো এই কথা তিনি বলতে পারেন, আসলে কী কথা বলেছেন তিনি? চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন লোকসভা নির্বাচন নির্ঘণ্ট বেরিয়ে গেছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পার্টি তাদের মতো করে প্রচারও শুরু করে দিয়েছে। দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গায় বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এই দুটো কবে হবে সেটা নিয়ে অপেক্ষা করে আছি আমরা সবাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তবে সবার আগে শুরু করেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরপর সভা করে গেছেন এবং তার আজকেও একটা সভা আছে। তার আজকের এই সভা কোচবিহারেতে আছে, কোচবিহারেতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা ছিল। ভিড় তুল্যমূল্যভাবে হিসাব করা হবে একদম দুটো মিটিংয়ের পরে। তবে তার আগে আজকে যেটা দেখলাম আমরা সেখানে, মানে মাথা ভাঙাতে, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে আছেন এবং সেখানে গিয়ে ওই চা বাগানে ঘোরা, চায়ের পাতা ছেঁড়া এবং চা বিক্রি করা, এই সমস্ত তিনি করেছেন। মানে চিরাচরিতভাবে যেভাবে তিনি করে আসেন মানুষের মনের মধ্যে বোঝানোর জন্য যে আমি তোমাদেরই লোক, এটা তিনি করেছেন। তবে এখনও পর্যন্ত তিনি কিন্তু ওখানে প্রতিশ্রুতি দেননি, বলেননি যে চা বাগানে ফেলে দেওয়া চা পাতা থেকেও কিছু একটা করা যাবে কিনা। কারণ কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করা বা ওই বাঁশপাতা ফাঁসপাতা এক্সপোর্ট করা, এসব টেকনিক বা টেকনোলজি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ওখানে ইমপ্লিমেন্ট করেননি। হ্যাঁ, কাশফুল থেকে বালিশও বলতে হবে। তো যাই হোক, সেখানে তিনি গিয়ে বক্তব্য রাখছিলেন এবং মাথা ভাঙাতে তার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। তার বক্তব্য অনেক কিছু ছিল এবং বক্তব্যের মধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তার প্রশ্ন ছিলই, অর্থাৎ সেই একই জিনিস, আর বাইরে কিচ্ছু নেই, একই জিনিস বলে যাচ্ছেন। বঞ্চনা কথা বললেন, কেন্দ্র বঞ্চনা করছে, আর তিনি সমস্ত পরিকল্পনা করেছেন। মানে যত প্রকল্প, রেলের প্রকল্প আছে সব তিনি করেছেন। কোচবিহারে কে করেছে, আমি করেছি, ওখানে কে করেছে, আমি করেছি, মেট্রো রেল কে করেছে, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। কিন্তু তিনি যে করেছেন নাকি সেই সময়কার সরকার করেছে, এটা একবারও বললেন না। দেখুন, বাংলা জনগণ যদি ভাবে যে হ্যাঁ তিনি করেছেন, তিনি থাকাকালীন করেছেন, তাহলে বাংলা জনগণকে জানতে হবে সেদিন কোন সরকার ছিল, এনডিএ গভর্নমেন্ট, অর্থাৎ এনডিএ সরকার। তো আজও তো মানুষ এনডিএকেই ভোট দেবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে যখন তিনি মন্ত্রী হননি? ইউপিএতে হয়েছেন কি তিনি রেলমন্ত্রী? তিনি রেলমন্ত্রী ছিলেন একটাই সময়, আর সেটা হচ্ছে বাজপেয়ীর সময়, মানে সেই বিজেপির হাত ধরেই। কাজেই মানুষের উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো শুনলেও যে আমি করেছি, আমি করেছি, ঠিক আছে বাবা তুমিই করেছো, কিন্তু তুমি যখন করেছিলে তখন ছিলে এনডিএতে, তাই আমরা এনডিএকেই ভোট দেবো, মানে বিজেপিকেই দেবো, তাই তো? এবার আসি আসল কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা ছিল সেটা নিয়ে আমি আপনাদের একটু বলবো, তবে তার আগে শুনে নিন তিনি ঠিক কি বলেছেন, শুনুন। সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে, আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআইএর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব, আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন, কেটা হচ্ছে মাথা মাছের, আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে, পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে মিথ্যে কথা বলার? আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত। পুরোহিতরা পুজো করেন, পুরোহিত কি করে জানবেন, তার বাবা মা বাংলাদেশে, তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে,
আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। আর শুনলেন তিনি এখানে এজেন্সির কথা বলেছেন, মানে এজেন্সিকে নামানোর কথা বলেছেন। এজেন্সি নিয়ে তার প্রশ্ন থাকতেই পারে, এজেন্সির বিরুদ্ধে কি করেছে না করেছে, এজেন্সির কজনকে সাসপেন্ড করেছে তাদের বিরুদ্ধে কি হচ্ছে, অদ্ভুত ব্যাপার। রাজ্যে নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে, লোকসভা নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে, সেদিক থেকে নজরগুলোকে ঘুরিয়ে দিয়ে এজেন্সি কেন আমাদের পুলিশদের কেন ডাকছে, বা আমাদের যারা সব কী বলবো প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকে কেন এদিক ওদিক করছে, এটা নিয়ে চিন্তা হয়ে গেছে। আসলে চিন্তাটাও বুঝিয়ে দেয় যে তিনি চাপে আছেন, কারণ তার ফেভারিট যে সমস্ত অফিসার ফফিসার আছে তাদেরকে সব সরিয়ে দেওয়া আছে। মানে আমি আমার মতো করে কাজ করব এটা কিন্তু হবে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তো চাপে আছেন। কিন্তু তার পরের কথাটা আরও বোঝাচ্ছে যে তিনি কতটা চাপে আছেন। আসলে তিনি কি বললেন যে এবার পুরোহিতরা দিয়ে দেবে সার্টিফিকেট সিএ। আচ্ছা এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কী আসছে, সিএতে এই পুরোহিত সার্টিফিকেট দেওয়া কি আইন হয়েছে, এটা আপনার মনে আসছে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তবে এই প্রশ্নটা আমি আপনাদের সামনে একটু ভেঙে ব্যাখ্যা করে দিচ্ছি, বুঝে যাবেন, মানে আপনারও সুবিধা হবে লোককে বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন। এখন আর তিনি বলছেন না যে সিএতে লোককে তাড়িয়ে দেওয়া হবে, মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে, একবারও বলছেন না। বলছেন সিএর পরে নাকি এবার লেজ আসবে এনআরসি, মানে তিনি আগে থেকে অনুমান করে নিয়েছেন সিএর পরে এনআরসি আসছে, তাতে বের করে দেওয়া হবে। কিন্তু তাহলে সিএতে কোথায় গণ্ডগোল ছিল, ক্যা ছিঁচি আসছে ও প্রসঙ্গে। তবে সবার আগে বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতের প্রসঙ্গ তুলেছেন, আপনাকে জানতে হবে পুরোহিতের ভূমিকা কি আছে এই সিএতে। খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনবেন আর সবাইকে যুক্তিটাও দিয়ে দেবেন যে সত্যিটা কি। সিএ নিয়ে একটা হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে দ্য হিন্দু বলে একটি পত্রিকা থেকে ফোন করা হয়। দ্য হিন্দু রিপোর্টার ফোন করেন এবং করে জানতে চান যে আমাকে কী করে সার্টিফিকেট দেবেন, বা কে সার্টিফিকেট দেবেন, আমি যে স্ট্যাম্প পেপারে দেবো 10 টাকা স্ট্যাম্প পেপার পাঠাতে হবে, মানে অনলাইনে পাঠাতে হবে আর কি, তো সেগুলো যে করবো এই সার্টিফিকেটটা কে দেবে। তখন ওখান থেকে জবাব দেওয়া হয় যে আপনার এলাকার কোনো পুরোহিত তিনি বলতে পারবেন যে আপনি হিন্দু নাকি মুসলমান। তিনি যদি সার্টিফিকেট দিয়ে দেন যে আপনি হিন্দু এবং আপনার আপনি ধর্মটাকে পালন করে চলেন হিন্দু, তাহলে হবে। আচ্ছা এর সঙ্গে অন্য কিছু আছে কি, একটা পুরোহিত একজন ফাদার খ্রিস্টানদের তিনি, এবং যারা যারা যেখানে যেখানে যা ধর্মের আছে তারা সেই ধর্মের যারা মাথা তারাই নিশ্চয়ই দেবে, বলবে হ্যাঁ এই আমার ধর্মের লোক। আমার ধর্মের ধরুন কোনো একটা জায়গায় পুরোহিত আছেন, রিনাউন্স পার্সন, পাড়ার পুরোহিত, পুজো করেন, তো সেই পুরোহিত যদি একটা প্যাডে লিখে দেন, যে লিখে দিয়ে দিয়ে দিলেন যে হ্যাঁ আমি এনাকে চিনি এবং ইনি হিন্দুই, এতদিন ধরে তিনি হিন্দুত্ব বজায় করে আসেন এবং পুজো করেন, সব কিছু করেন, মমতা ব্যানার্জির আপত্তি কোথায়? আপত্তি কি আছে? আমি হিন্দু না আমি হিন্দু নই এটা একজন পুরোহিত বললে আপত্তি কোথায়? নেই তো। ল কোথায় আছে, কী করে একজন সার্টিফিকেট দেবে? আপনার বাবা, আরে বাবা ফাবা এখানে কোথায় আসছে? তিনি ধর্মাচরণ কী করছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে পড়েনি, জানেনি না, তাকে কেউ বোঝায়নি, তিনি শুনে নিয়েছেন যে পুরোহিতরা সার্টিফিকেট দেবে, কিন্তু পুরোহিত কি জন্ম সার্টিফিকেট দিচ্ছে? উত্তর হচ্ছে না। তিনি খালি এটাই বলতে পারবেন যে হ্যাঁ আমার এলাকায় ইনি থাকেন এবং ইনি হিন্দু ধর্মের পূজা আর্চা করেন, অর্থাৎ আমার ধর্মের লোক। একটা পুরোহিত সার্টিফিকেট দিতে পারে না? পুরোহিতরা কি শুধু ভাতা নেওয়ার জন্য বসে আছে নাকি? পুরোহিতদের আপনারা কী ভাবেন, এটাও প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একটা ওই মাদ্রাসায় যারা বা কী বলা যেন মসজিদে যারা একজন মৌলবী থাকেন, তিনি অনেক কিছু সার্টিফিকেট লিখতে পারেন, কোনো কিছু হলে তাদের সার্টিফিকেট দিতে পারেন, তিনি বিয়ে করাতে পারেন, কাজী যারা আছে তারা বিয়ে করান, এই যে জায়গাগুলো আছে তো সব জায়গায় তো আছে, পুরোহিতরা তো বিয়ে দেন। একজন পুরোহিত যদি বলে দেন যে হ্যাঁ আমার হিন্দু ধর্মের এ আছে, ক্ষতি কী আছে? এরকম সার্টিফিকেট কি অন্য জায়গায় দেওয়া হয় না, অন্য কোনো জায়গায় ধর্মের দেওয়া হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে খেই হারিয়ে ফেলেছেন, তিনি কী বলছেন নিজেই জানেন না, খুব চাপে আছেন তিনি। কারণ তিনি জানেন সমস্ত সমীক্ষা বলছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি ভোট পাবে বা বেশি আসন জিতবে বিজেপি, সমস্ত সমীক্ষা বলছে, এখনও পর্যন্ত যে সমস্ত সমীক্ষা হয়েছে তাতে প্রত্যেকটা জায়গায় বলছে অন্তত তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি পাবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইচ্ছে ছিল যে সবচেয়ে বড় পার্টি হবে তার দলটা, কারণ কংগ্রেস 29টার মধ্যে শেষ হয়ে যাবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন এখানে আমি 35টা আসন যদি বের করতে পারি তাহলে আমি কিন্তু বড়, এটা তার টার্গেট ছিল। আর সেই টার্গেট থেকে তিনি কিন্তু পিছিয়ে গেছেন, কংগ্রেস সেই 29টা আসনই হয়তো পাবে দেশ জুড়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই 32টা পাবে না, তাহলে আসন কমবে, আর এখানে বিজেপির চেয়ে কম হবে,
বাইশটা উনিশটা এটা লাস্ট দেখাচ্ছে, লেটেস্ট একদম দেখাচ্ছে, বাইশটা হচ্ছে বিজেপি, উনিশটা হচ্ছে তৃণমূল, আর একটা হচ্ছে কংগ্রেস আইএনসি। অর্থাৎ সবাই ধরে নিয়েছে কোথায় কী হতে চলেছে, আর এটা কিন্তু আজকে রিপোর্ট। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব চাপেই আছে, আর তাই সেই চাপটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এইসব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে। এবং প্রতিটা কথা আপনি যদি খেয়াল করে দেখেন, একই কথা, একই ডায়ালগ তিনি দিয়ে যাচ্ছেন, একই কথা, বাইরে কোনো কথাই নেই। আমাকে দিচ্ছে না, বঞ্চনা করাচ্ছে, আর আমি করেছি। বঞ্চনা হচ্ছে কেন্দ্র দিচ্ছে না, আমি করেছি, মানে আমি করে গেছি, কেন্দ্র আমাকে দিচ্ছে না। তাহলে আপনি করছেন কোথা থেকে? আমি দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, আমি দিচ্ছি সব, কেন্দ্র কোথা থেকে টাকা দেয়? আরে আপনি বা কোথা থেকে দেন? আসলে জনগণ প্রশ্ন করে না, জনগণ ভাবছে ঠিক আছে বলছে বলতে দাও, আমার বাবার কি বলছে বলুক, ভোট দেওয়ার সময় ঠিক জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা ঠিক বলেছেন, যেমন হচ্ছে এনডিএ থাকাকালীন তিনি সমস্ত কিছু করে দিয়েছেন, কিন্তু আজ আমরা সবাই তাই বলবো যে এনডিএকেই ভোট দিন, কারণ তিনি এনডিএর বাইরে এসে কিচ্ছু দেননি। তিনি আর রেলমন্ত্রীও ছিলেন না, কিছুই করেননি, কেন্দ্র থেকে তিনি কিচ্ছু করতে পারেননি, কাজে এনডিএ গভর্নমেন্ট ছিল বলেই তিনি করতে পেরেছেন। এনডিএ গভর্নমেন্টকেই ভোট দেবে লোকে, এটা সিম্পল যুক্তি। তাই এই যুক্তিতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেগুলো খেটে যায়, মানে কেটে ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার কাছে অন্তত। এবার আমি আপনাদের বলি যে সিএনই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও বেশি জালে জড়িয়ে গেছেন, কেন জানেন? এখন আর তিনি কোনো মুসলিমদের বলতে পারেন না যে মুসলমানদের বিরুদ্ধে কেন আছে, বলতে পারেন? হিন্দু মুসলিম ব্যাপারটা বলতে পারেন? উত্তর হচ্ছে না, কারণ সিএতে কোথাও হিন্দু মুসলিম নেই। এখানে এখানে কি নাগরিকত্ব কারোর কারার নেই, শুধু নাগরিকত্ব দেওয়া, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান তিনটি জায়গা থেকে এসেছেন, আর ছটা ধর্মের লোক যারা এসেছে, ব্যাস। হিন্দু ধর্মের লোকেদেরকে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা হিন্দু ধর্মের লোকেদের ধর্মীয় যে আমার ধর্মের লোক সেটা বলতে পারে একমাত্র পুরোহিত, তাই পুরোহিতের কাছে সার্টিফিকেট নেবে। এই তো সিম্পল ব্যাপার, সিম্পল ফান্ডা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই রাজ্যে তার অবস্থা আস্তে আস্তে খারাপ, জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু ধীরে ধীরে খুব খারাপের দিকে যাচ্ছে, সব স্বপ্ন কিন্তু শেষ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন বলেই মাথা ভাঙাতে আজকে এই সমস্ত কথা বলেছেন আমার মনে হচ্ছে। দেখুন, আমার যেটা মনে হলো আমি আপনাদের বললাম, আমার ধারণা ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে কোথাও জানাবেন নিশ্চয়ই আমাকে, আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইকও করবেন। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ এইটা ঠিক, এইটা ঠিক হচ্ছে না, বা সিএতে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি চাপে আছে, আপনি কমেন্টস করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সবার শেষে বলছি নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটুকুই আপনার কাছে খালি অনুরোধ। খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।